হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামির রহমান ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম যারা আমার চ্যানেল নতুন তারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো প্রতিবারের মতো আমি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে এসেছি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ এখানে কোন কোন পথ সংখ্যা আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারিবেন এবং টাকা অ্যাপ্লিকেশন ফি এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার তা আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল গ্রেড তেরো পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং বাংলা ইংলিশ টাইপিংয়ে বাংলায় পঞ্চাশ ইংলিশে আশি প্রতি মিনিটে স্পিড থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সবকটা জেলা দেওয়া আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে রাখবো সেখান থেকে আপনি আপনার জেলাটি দেখে নেবেন তবে হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী ও এতিম হলে সকল জেলার প্রার্থীখান আবেদন করতে পারিবে ষাট মুর্দাখরি কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা চারটি এটাও স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যেমন হতে পারে ইঞ্জিনিয়ারিং অথবা অনার্স অথবা মেডিকেলের যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা থাকে তাহলে সে এই পদের জন্য আবেদন করিতে পারবে এবং বাংলা টাইপিং স্পিড থাকতে হবে পঁয়তাল্লিশ এবং ইংলিশে সত্তর থাকতে হবে এবং এখানে সেম উপরের সমস্ত জেলার প্রার্থী আবেদন করিতে পারবে পারিবে সেক্ষেত্রে এখানে ওই দেয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন স্কিল এবং গ্রেড দেওয়া আছে পথ সংখ্যা হচ্ছে তেইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এবং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাইশ স্পিড থাকতে হবে এক্ষেত্রেও এই পদের জন্য উপরে জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট চব্বিশটি পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি হতে হবে কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা হতে হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পঁয়তাল্লিশটি পদ এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা ইকুবল্যান যেমন হতে পারে ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেডিকেল এই এখান থেকে যারা পাশ করছে এই সমস্ত পড়াশোনা যারা করছে তারাও ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে এই পঁয়তাল্লিশটি পথ সংখ্যার জন্য আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ পয়সা অগ্রাধিকার দেওয়া হবে যেমন যারা ইন্টারমিডিয়েট করছে এইচএসসি সায়েন্স থেকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে রেকর্ড কিপার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট সংখ্যা ষোলো এবং চারটি পদ সংখ্যা এবং সমস্ত পথ সংখ্যার জন্য এই উপরের জেলার প্রার্থীকে আবেদন করতে পারবে আমি আমার ডিসক্রিপশন বক্সের নিয়ে বিজ্ঞপ্তি দেখে দিব সেখানে আপনারা আপনার জেলাটি দেখে নেবেন আবেদনকারীর সময়সীমা বা পরীক্ষার ফিগুলো দেখে নেই অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সাতাশ বারো দুই সকাল দশটা অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমা শেষ তারিখ তেইশ এক দুই হাজার দু হাজার তেইশ সন্ধ্যা ছয়টা জানুয়ারি মাসের তেইশ তারিখে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ এবং আবেদন করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে হবে কত টাকা কোন জন্য চার্জ আমরা দেখতে পাচ্ছি এখানে টেলিটক অ্যাপ্লিকেশন কপিতে ইউজিআইডি নম্বর দেওয়া থাকে উক্ত ইউজিআইডি নম্বর ব্যবহার করে নিম্ন টেল লেখ প্রিপেড পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা এবং টেলিখ সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টা জমা দিব তার মানে হচ্ছে প্রতিটি পদের জন্য দুইশো তেইশ টাকা করে আবেদন ফি শেষ তারিখে সময় দিন অপেক্ষা না করে যথেষ্ট অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষারী জমা দিতে পারেন তাহলে আর কি অনলাইন সার্ভার ইজি থাকে লাস্ট টাইমের দিকে অনলাইন সার্ভার অনেক ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আবেদন চাইলেও করা যায় না তো বন্ধুরা এই ছিল আমার কাছে পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য সকলকে দেখার এবং আবেদন করার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম